زوينت بتبو السلام عليكم ابا وعليكم السلام ابا একটু আসবো হাসেন কি বলবেন বইলা তাড়াতাড়ি বিদায় হন আর যদি দামদাম নিয়ে আসেন না বইলে বিদায় হন ابا একটু বসবো বসেন ابا আমি তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি এখন মানে এটা বিপদ বিরাট বিপদ এ বিগ ডেঞ্জার হ দান্দাবাজ লোকেদের মাঝে মাঝেই বিপদ আপদ হয় যেমন আমার স্বামী আশরাফ আলী একজন দান্দাবাজ তার বিপদ হইছে এখন জেলে পয়সা মরতেছে তুমিও জেলে যাবা সি সি আপা আপনি এই সমস্ত কথা কি আমাকে বলেন শুনেন আপা আটকা একজনকে 3 লাখ টাকা ঘুষ মারতে হবে কি করি ঘুষ মারতে হইলে মারো কাকে ঘুষ মারতে হবে তা জিজ্ঞাসা করলেন না কাকে মাই প্রিভিয়াস ওয়াইফ মনোয়ারা বেগম তার অনুমতি ছাড়া আমি দ্বিতীয় বিবাহ করেছি এখন সে চাইতে মেয়েটা ফায়ার হ্যাঁ দিস ইজ মাই ফল্ট আই ডিড ব্যাড থিং ভেরি ব্যাড থিং এখন তাহলে তো টাকা দিতে হবে আপা আপনি আমাকে একটু দয়া করেন প্লিজ আমি আর্থারাইটিসের ব্যথায় ঠিক মতো আটা চলা করতে পারি না আমি চলি অন্যের দয়ায় আর আমি তোমারে কি দয়া করবো কও তুমি তাহলে অন্তত 1 লাখ টাকা দেন বাকি 2 লাখ টাকা তুমি পাইছো আছে আমার কাছে জমানো 2 লাখ টাকা আছে ইন মাই হেভি ট্রাঙ্ক আন্ডার লক অ্যান্ড কি সেফটি অ্যান্ড সিকিউরিটি ওই 2 লাখ টাকা তুমি কইতে পাইছো তুমি তো চাকরি বাকরি কিছুই করো না নাকি আমার টাকা থেকে চুরি করছো সি সি আপা কি বলেন আপনি এগুলা আজগর করিম ইজ নট থিপ সি 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 আপনি আপা আমাকে দয়া করেন আপনি আমাকে 1 লাখ টাকা দেন আপা আমার 3 লাখ টাকা দিতে হবে 2 লাখ টাকা আমার কাছে আছে 1 লাখ টাকা আপনি আমাকে দিতে হবে আবার আচ্ছা তোমার কাছে যে 2 লাখ টাকা আছে সেটা আমি বিশ্বাস করি না আগে ওই 2 লাখ টাকা দেখাও তারপর আমি সিদ্ধান্ত নিব তোমার বাকি 1 লাখ টাকা দিমু কি দিমু না ভেরি ইন্ডিসেন্ট প্রপোজাল তারপরও ওয়েল সেড ভেরি ওয়েল সেড থ্যাংক ইউ আপা ওকে আমি এখন 2 লাখ টাকা নিয়ে আসছি যাও নিয়ে আস Oh,